সাবস্ক্রাইব করুন বিডি গার্লস চ্যানেল বাই মিথিলা চ্যানেলটি, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন ফিউচার সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য, আর এটা একদম ফ্রি। আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটি রিকোয়েস্টেড ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম, আর তা হলো হেয়ার সিরাম। আমি বেশ কয়েক মাস আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, আর তা ছিল চুলের সঠিক যত্ন কিভাবে নিতে হয় সেটার উপরে। তো ওই ভিডিওটাতে আমি চুলের সিরামের কথা বলেছিলাম। তো তারপর থেকেই অনেক রিকোয়েস্ট পেয়েছি যে আপু কিভাবে বাসায় হেয়ার সিরাম তৈরি করব তার ভিডিও দেন, তো এজন্যই চলে আসলাম। আবার আরেকটা কথা আছে এখানে, আমরা অনেকেই হেয়ার সিরাম সম্পর্কে জানি না, বা অনেকেই নামটা প্রথম শুনে থাকবেন। তো তাদের জন্য আমি ভিডিওটাকে দুই ভাগে ভাগ করেছি। তো প্রথম ভাগে আমি আপনাদের হেয়ার সিরামের সাথে পরিচয় করিয়ে দিব, মানে এটা কি, কেন ব্যবহার করা হয়, আর এটার উপকারিতাই বা কি কি, সেসব জানাবো। আর দ্বিতীয় ভাগে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বাসায় হেয়ার সিরাম তৈরি করতে পারেন। তো চলুন দেখে নেই ভিডিওটি। প্রথমেই আপনাদের জানাবো হেয়ার সিরাম কি। হেয়ার সিরাম আর কিছুই নয়, এটা এমন একটা লিকুইড বা মিশ্রণ যেটা আমাদের চুলে ব্যবহারের ফলে আমাদের চুলের বিভিন্ন রকম সমস্যার সমাধান হয়ে থাকে। এবার এটার উপকারিতা সম্পর্কে যদি বলতে যাই, এই হেয়ার সিরাম নিয়মিত চুলে ব্যবহারের ফলে এটা আমাদের ড্যামেজ চুলকে স্মুথ করে, সেই সাথে অনেক ম্যানেজেবল করে তোলে। হেয়ার সিরাম নিয়মিত ব্যবহারের ফলে এটা আপনার চুলকে ইউভি রেজ থেকে প্রোটেক্ট করবে। যখন আপনারা রোদে যাবেন তখন সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে আপনার চুলকে এটা প্রোটেক্ট করবে। সেই সাথে এটা আপনার চুলের পিএইচ ব্যালেন্সকে মেনটেন করে, আর হেয়ার সিরাম ব্যবহারের ফলে এটা আমাদের চুলে এক্সট্রা শাইন অ্যাড করে। আপনারা মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডের, বিভিন্ন সাইজের, বিভিন্ন দামের হেয়ার সিরাম কিনতে পাবেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব কম খরচে বাসায় হেয়ার সিরাম তৈরি করতে পারেন এবং সেটা ব্যবহার করতে পারেন। চলুন তাহলে দেখে নিই ভিডিওটি। হেয়ার সিরামটি তৈরি করার জন্য আমি একটি বাটিতে গোলাপ জল নিয়ে নিচ্ছি। আমি 10 টেবিল চামচের মতো গোলাপ জল নিচ্ছি। এখানে প্রায় হাফ কাপের মতো গোলাপ জল আছে। এবার আমি নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল। আমি এখানে পাতাঞ্জলির অ্যালোভেরা জেল ব্যবহার করছি। আপনারা যদি ফ্রেশ অ্যালোভেরা জেল ব্যবহার করতে চান ব্যবহার করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে এই হেয়ার সিরামটাকে ফ্রিজে রাখতে হবে। আর এই অ্যালোভেরা জেল ব্যবহার করলে ফ্রিজে রাখার কোনো দরকার নেই। আমি 2 টেবিল চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিলাম। এবার নিয়ে নিচ্ছি গ্লিসারিন, প্রায় হাফ টেবিল চামচ বা 1 চা চামচের মতো গ্লিসারিন নিয়ে নিচ্ছি। এবার নিয়ে নিব অলিভ অয়েল। আপনাদের কাছে যদি অলিভ অয়েল না থাকে কোনো সমস্যা নেই, আপনারা এর বদলে নারিকেল তেলও ব্যবহার করতে পারবেন। এবার সবগুলো ভালোভাবে মিশিয়ে নিলেই আমার হেয়ার সিরামটি তৈরি হয়ে যাবে। তো চামচের সাহায্যে এটা মিশতে চাবে না, তাই আমি এটাকে একটি স্প্রে বোতলে সংরক্ষণ করব। এই স্প্রে বোতলে আমি এটাকে ঢেলে নিচ্ছি। স্প্রে বোতলে সংরক্ষণ করলে এটা আপনাদের ব্যবহার করতেও সুবিধা হবে, চুলে স্প্রে করে করে লাগাতে পারবেন। তাই চেষ্টা করবেন স্প্রে বোতলে এটাকে সংরক্ষণ করার জন্য। এবার খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি, এতে করে সবগুলো ভালোভাবে মিশে যাবে। আর প্রত্যেকবার ব্যবহারের আগে অবশ্যই আপনারা এটাকে একটু ঝাঁকিয়ে নেবেন। এবার ব্যবহারের নিয়মটা বলে দিচ্ছি। এটাতে বাধা ধরা কোনো নিয়ম নেই যে আপনাকে একদিন পর একদিন ব্যবহার করতে হবে বা প্রতিদিন ব্যবহার করতে হবে। আপনি চাইলে প্রতিদিন ব্যবহার করতে পারেন, আবার একদিন পর একদিনও ব্যবহার করতে পারেন। গোসলের পরে আপনারা চুল যখন টাওয়াল ড্রাই করে নেবেন, তোয়ালা দিয়ে মুছে শুকনো করে নেবেন, তখনও আপনারা স্প্রে করে লাগাতে পারেন, আবার শুকনো চুলেও এটাকে লাগাতে পারেন। আর এটা বাসায় তৈরি বলে আপনারা চুলের গোড়াতেও লাগাতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু মার্কেটের হেয়ার সিরামগুলো কিন্তু আপনারা 1 থেকে 2 ফোঁটা হাতে নিয়ে ভালোভাবে চুলে লাগালেই হয়ে যায়। এটা যেহেতু বাসায় তৈরি করা, তাই আপনারা পুরো চুলে স্প্রে করে করে লাগাতে পারবেন। স্প্রে করে চুল আছড়ে নিলেই হয়ে যাবে। তো তৈরি হয়ে গেল ঘরে তৈরি হেয়ার সিরাম। এটাকে আপনারা এবার 10 থেকে 15 দিনের মতো সংরক্ষণ করতে পারবেন, ফ্রিজে রাখার দরকার নেই। আর ফ্রেশ অ্যালোভেরা জেল ব্যবহার করলে ফ্রিজে রাখতে পারেন, রাখতে পারেন না তখন রাখতে হবে, কারণ কাঁচা জিনিসের একটা পচনশীল একটা ক্ষমতা থাকে, তাই আপনাকে তখন ফ্রিজে রাখতে হবে। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করে রাখতে পারেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।